السلام عليكم ورحمة الله وبركاته لي مناسو مشواي لا عمل غانم ساغل المنشا مشواي بعدي ناسو خبوس مشان لهم هذا واحد غانم لا عمل هوش ساغل المنشا পুরোটাই ছাগলের মাংস। আজকে আমি গ্রিল বানাবো এটা দিয়ে, মটন গ্রিল অ্যান্ড আরবি ব্রেড। আলিন রেকব করকো মিল রেকব বাদিয়ান দিন ওয়াহে সা খাল্লি আসান স্তবু তামাম রেকব করকো মিল। হলুদ এবং লবণ দিয়ে মেখে এক ঘন্টা রেখে দিতে হবে এগুলাকে। লাজিম আকবেল ছবি করকো মিল ছবি মাল্লাহাম খালি ওয়াহেসা। রেকব মিল করকম জিয়াদা এস্তু তামাম বাদিয়েন। লবণ এবং হলুদ লাগিয়ে এক ঘন্টা রেখে দিতে হবে, তারপর কালারটা অনেক সুন্দর হবে। আদা লাহাম রেকব করকো মিল ওয়াহেসা খালি বাদিয়ান গসল মারাথানি। ইনশাআল্লাহ তানে লিয়াম সব কামেল মশাই লিয়ামানা ওয়াহেদ গানো সব আরবা গাথা। একটা ছাগলকে সাইড টুকরা করেছি আমি, ফি জিয়াদা নমুনা মেশোয় ফি বস্তরিকা গের হাদা খালি লেন ওয়াহেসা বাদেল ওয়াহেসা আলহিন রিদ গসল হাদা। এক ঘন্টা পর এখন খালাস ওয়াহেসা আলহিন রিদ গসল রিদ গসল তামাম বাদিয়ান রেকব করকো মায়ের খালি মারাথা আনি বাস করকো মজুত আলহিন বাস গসিল রেকব বেজার কুল্লু সে সব গসিল তামাম শুভ সাহার কুল্লু কাচরা ফি ওলা মাফি শুভ তামাম। সালো ছাগলের মাংসটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। বাদিয়ান খালি হাদা মেশকালা চাকনির মধ্যে রেখে পানিগুলো সরা নিতে হবে, শুকাতে হবে এগুলাকে। রেকব মেশকালা কুল্লু মায়েরও বাদিয়ান সব বেজার তামাম। ইনশাআল্লাহ কুল্লু মায়েরও আলিন তার্তিক মিশান বেজার। ফি জিয়াদা নমুনা তরিকা ফি মাল মেশোয় ফি কামেল ফি গাথা গাথা আদা আনা ওয়াহেদ গানাম আরবা গাথা সবই। আলিন মজু তিনি কুল্লু বেজার সুরেখা ফি অক্তু ফাদা আনামিনি আদা বেজার আরবি বেজার আরবি হাদা হাদা কামন খুজবরা দুনিয়া গুড়া শুকনা মরিচের গুড়া এটা অনেক গরম হাদা ফিলফিল হার মাফি সবাই জিয়াদা ফাউটার হাদা শুকনা মরিচ হাদা জেরফা দাসচিনি পাউডার ব্ল্যাক পেপার ফুলফিল আসুয়াত গোলমরিচ আদা এলাচি পাউডার হেল আদা হেল আদা জিঞ্জিবিল তুম আদা রসুন বাটা আদা মিলে লবণ ফি তেলাতা লেমন আগুয়েল সের একব বেজার আরবি মাইখালি জিয়াদা বেজার আরবি
আরবি মশলা, আলিন ডেকা ফাদা ফিলফিল হার, মায়ের সিয়দা মতকুন আদা আদা শুয়ে সব দাখিল মুখিনা শুকনা মরিচ আদা কামুন লাজম খালি শুয়ে জিয়াদা কামুন রেকব জেরফা দাসিনি ফিলফিলা সুয়াদ গোলমরিচের গুঁড়া তিনিন কাশুয়া খালি রেকব হেল এলাচি গুঁড়া রেকব মিলে লবণ সল্ট বাদ আনার এক কাপ জিঞ্জিবিল তুম আদা রসুন বাটা জিঞ্জিবিল তুম মিয়া গ্রাম খালে আলিন কুল্লু সব মিক্স সব এক কাপ তামাম আনা আলিন মারাতানি জেদিত মায়ের এক কাপ করকুম আদা করকুম আগলফি মিন্নাক দাখাল্লাহাম তো মিক্স গবল এখন সবগুলো আছে এখানে হলুদটা আর দেওয়া লাগবে না হলুদের কালার অলরেডি আছে এখানে করকুম মাইরিচি আদা আগুয়ালানার এক কাপ করকুম মাল সবু সবা সবা আদা বেজার আরও বিফি মজুদ করকুম মাইরিচি আদা করকুম আর ওই মশলার মধ্যে সবগুলো মিক্স আছে মারাতানি রেকব শুয়া কামুন পাউডার ধনিয়া গুঁড়া আমি আরও এক চামচ রেখেছি একটু কম হয়েছিল লাজিম খালি যে শুয়ে ইয়া কামুন যে আদা আদা কামুন আনা গবল সব মেঘলায় বাদিয়ে সব মতক্ষণ জিরা গুঁড়াগুলো আমি সব মিক্স তামাম বাদিয়ান সব তরতি খালি ও হেসা এস্তো তামাম বাদিয়ান খালি দাখিল ফরন মিক্স করার পর এক ঘন্টা রেখে দিতে হবে তারপর রেকব বনে দিতে হবে রেকব তেলা তা লেমন লেমু তিনটা বসফি হা দেরি জাফরান হা দিমাফু মুশকিলা বাসান আমার রেকব জাফরান জাফরানটা আমি দিই নাই জাফরানটা দিলে অবশ্য কালারটা একটু সুন্দর হয় আর এক কাপ জিঞ্জিবির থুম তিন কাশুয়া সব মিক্স তামাম করলো বাদিয়ান রেকব শুয়া দেহেন সেমেন আরবিক অয়েল বাদিয়ান স্তো তাম হেলো মিশান সেমেন আদা সেমেন রেকব আলহেন আরবি ঘি এটা খাঁটি দুধের ঘি এটা অনেক স্বাদও হবে খুশবুও ভালো হবে সুপ্তাম মাল মিলে কুল্লুসি তামাম টেস্ট দেখতে হবে ভালোভাবে লবণ মরিচ মশলা সবগুলো ঠিকঠাক আছে কি না ওইটার মধ্যে অনেক ধরনের গ্রিল আছে প্রায় 8-10 আইটেমের গ্রিল তবে আমি আজকে প্রথম এটা শুরু করতেছি আদা বাজার ফি বাকি আনামাই রেকাপ করলো এখানে আনা সব জিয়াদা মিক্স বাস খালি বাকি নাক কিন্তু তেলাতা গাতু গাতা কাশুগাফি বাকি তিন চামচ বাকি আছে মশলা সবগুলো আমি দিই নাই
আদা মশওয়ায় মায়ের জিহাদা বুঝার বাদ গিয়ে নিচে লাহা মাসুয়াত, বেশি মশলা দিলে মাংসটা কালো হয়ে যায়, একটু হালকা মশলা বালু, রেখা ভাদা সানিয়া আলিন রেখা গুয়ার্তাস অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম ফয়েল ফি জিদ্দা অরাক মাল জিদ্দা বাটার অয়েল পেপার রেকেব অ্যালমোনিয়াম আরবা গাতা লাজম শেখের তামাম মায়ের ইদ্র বকর লাজম বকর খালি এমসিক অ্যালমোনিয়াম ভাবটা যেন যেতে না পারে, দমটা যেন যেতে না পারে, এই জন্য অ্যালমোনিয়াম দিয়ে জিপটা ফাঁফা দিয়ে ভালোভাবে মোড়ে নিতে হবে। আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন লাজিম সব কুল্লু ভিডিও কামেল বাদিয়ান আরব ক্যাপসাগু আনা তরি কামাল মেশোয়াই ও খবুজ কুল্লু মজুদ ঈদে আনতে সব নুস নুস বাদিয়ান রো মাফি ফায়দা লাজিম সব কামেল ভিডিও ঈদে হোক ভিডিও মালানা লাজিম সব সাবস্ক্রাইব আতি সদি খালি সব তালিম ক্যাফ তরি কামাল মেশোয়াই ও মাল খবুজ ইনশাল্লাহ মারা তানি জীব জাদিদ তানি সে বুকরা সবতারতি তামাম হাদা ইনশাল্লাহ। সবার কাছে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন যেন নেক্সট ভিডিও পাইতে পারেন। মাংসগুলো ভালোভাবে ফাঁক ফাঁক করে একটু বসিয়ে দিতে হবে, আগুয়াল শে তরতিপ মালজিদ্দা অরাগ মালজিদ্দা সব শেখার বা দিয়ে না খার সে অ্যালমোনিয়াম শিল সব তরতিপ আদা জিদ্দা ফেফার ফি ফয়দা জিয়াদা বা দিয়ে লাহাম মায়ে জি মারুপ এই জি স্তব তামাম বা দিয়েন ফোক রেখা ফাদা অ্যালমোনিয়াম সুব কেফ জিভদে ব্যাপারটা দিলে মাংসটা ফুরে না, ভালো সুন্দর একটা কালার আসে। আসলে আমি এডিটিং করি না, এডিটিং করলে আপনার মাংসর কালার ওই সব কিছুর কালার আরও সুন্দর হবে, তা আপনারা বোঝার জন্য আমি বেশি এডিটিং করি না। এটা সহজে আপনাদেরকে বোঝার মতো আমি ভিডিওটা বানিয়েছি, এডিটিং করে আমি আরও সুন্দর করতে পারতাম, তবে আমি করি না এটা। আলিন লেন খালি ওয়াহেসা বা দিন রেখেব দাখল করুন, এক ঘন্টা এভাবে রেখে দিতে হবে, তারপর আমি মাইক্রোওভেনে দিয়ে গ্রিল বানিয়ে নিব। আলিন খালাস ওয়াহেসা আনা রেখেব আলহিন দাখল মাইক্রোওভেন ফর মাইক্রোওভেনের ভিতরে রাখবো আদা মাইক্রোওভেন লাজিম তেলাতামিয়া 300 ডিগ্রি রিধার বাদিয়ান রেকব দাখেল আদা নার ফোক তাহাত ফি কুল্লু তেলাতামিয়া ফোক তাহাত ফি নার উপর নিচে 300 করে আগুনের পাওয়ারটা আছে, হিট করে রেখেছি আমি। আলি নানা রেকব দাখেল লেন তেলাতাসা মাহফি বাতল আল্লাসে 3 ঘন্টার জন্য আমি এখানে রেখে দিছি দমে, আর খুলবো না এটা, 3 ঘন্টা পরে আমি খুলবো। খালি লেন তেলাতাসা 3 ইঞ্চা অনুষ খালাস মাহফি মুশকিল বাস তেলাতাসায় জি মিয়া মিয়া আলহিন বাহাদেল তেলাতাসা 3 ঘন্টা পর আমি দেখতেছি এখন। ইনশাল্লাহ এই জিতামাম কেফ সুফ
ভালো হবে ইনশাআল্লাহ, সমস্যা হবে না আশা করি। বিসমিল্লাহ মাশাআল্লাহ। শুভ কেফ মাই জি খারবান ওয়াল্লা সে ইস্তবলা ইন তামাম ওয়াল্লা ইলাজ মাই থেলু রেহা মাল সেমেন মাল বেজার মাল কামন। খুশবুটা অনেক ভালো লাগতেছে। আলি নানা বত্তল রিস্তোয়ে আহ মার মারা থানি আলিন কুল্লু ইস্তব লাইন তামাম বদ বত্তল আনহি রেকপলে নুসা ভাত এনি সব আহ মার শুয়ে যা। এটা এখন ডাকনাটা খুলে আর একটু লাল করবো আনা রেকপ মারা থানি হাদা সেমেন দেহেন আরবি কয়েল আসান ইস্তবরিয়া হেলু ভাত রেকপ মারা থানি দাখল ফরন শুয়ে ইস্তব আহ মার লোনি জি তামাম আদা দেহেন স্তবে রেয়া হেলু ইয়ানি তাম হেলু রেয়া হেলু আলিন মারাতানি খেলি দাখল ফরন রেকপ মারাতানি নুসা দাখল ফরন। আধা ঘন্টা আবারও আমি আমার খবর দিব। আদা কিলো স্তব লাইন তামাম শুভ আদা রাস এজি মার্রা লাইন মাথাটা একদম নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে আনালিন রেকপ মারাথা আনি দাখল ফরন। আবারও আমি রাখতেছি আধা ঘন্টার জন্য আলি লেন খালি মারাথা আনি নুসা সব নার্স বইয়া সকির এনকি মিয়া ডিগ্রি লেন নুসা মাফি জিয়াদা না রাখার সে শুয়ে শুয়ে জানি মায়ের জি খারবান ওয়াল্লা সুয়াত আগুনটা কমিয়ে রাখতে হবে। এই যে আহমার শুয়েইয়া তামাম আলিন ইস্তব তামাম আলিন মিয়া মিয়া শুভ কেফ মায়ে জি খারবান ওয়াল্লা সে আনা আলিন সব খবুজির গাক মিশন খবুজ আরবি পেরেট মিশন খবুজ আনা সব আরবি খবুজ খবুজির গাক হাদা আজিনা রকম তিনিন তাইন স্তবিতা মাম ইয়ানি খবুস হাদা তরি কেমাল খবুস আজিনা ক্যাপসব কুল্লু মজুদ দাখিল ভিডিও লাজিম কামেল ভিডিও শুভ। আটাটা কীভাবে আমি ম্যারিনেট করছিলাম সেটা সবগুলো এখানে ভিডিওর মধ্যে আছে অবশ্যই দেখবেন। সব খবুস লাইন মাই সবাই আবস সব তামাম বাদি নাকেল সবা সবা মাল্লা হাম তরতে আদা বাদি এন্ডাকাল দাখল সোনিয়া মাল্লা হাম সব তালিম ক্যাফানা সব খবুস এটা শিখবেন আশা করি কীভাবে আমি খবুসটা বানিয়ে দিছি যেটা দিয়ে আমি আটাটা দিতেছি ওইটা একটা কাই গাছের এটা একদম ফাতলা খবুস এটাকে আরবিতে ফাতলা খবুস বলে এবং খবুজের গাক আনা ক্যাপসব হাদা আজি না কুলুফি মজুদ হাদা বেত হাদা বত্তা ফি সালাতা কুল্লু মজুদ ইনি রেকব তরতিব মিশন সভা সভা মাল্লাহাম কুল্লু সে আনা আলিন তরতিব মিশন খবুজ লাহাম হাদা খবুজ আনা ক্যাপসব কুল্লু আজি না তরিকা মালুয়া কুল্লু মজুদ দাখেল ভিডিও।
আবুল সেরেক কাপ ইনকিম আশার বাখবুস্তা হাত 10 পিসের মতো রুটি নিচে দিতে হবে। তারপর মাংসগুলো এইভাবে দিতে হবে, বেশিরভাগ রুটি উপরে দিতে হবে। খালি রেকব খবুজ জিয়াদা ফোক মাই খালি তাহাত জিয়াদা খবুজ ইনকি মাসার হাব্বা তাহাত। হাদা শেখ লাজিম ছবু তাম হাদা হাসুয়া মাল লাহাম ইনশাল্লাহ মারা তানি ক্যাপ ছবু হাদা হাসুয়া আনা ছবু তালিম বসানা গবল ছবু হাদা মাই ছবু বিড়ি হাদা ইনশাল্লাহ নেক্সট টাইম আনা ছবু হাসুয়া ক্যাপ তরিকা রেকবেত আদার একাপ সালাতা কুল্লু তার্তিফি খিয়ার জেজার তমাত লেমুন ফিলফিল বাহারেত কুল্লু মজুদ খিয়ার গাজর লেমুন সবগুলো এখানে আছে। আদা বাতাত মেঘলাই বাতাত আলু ফ্রাই কুল্লু ফি মজুদ দাখাল ভিডিও মজুদ আনা ক্যাপ সব তার্তিফি আদা সালাতা কুল্লু আদা এক কাপ সেমেন আরবি অয়েল আলহিন কুলু খবুজ এক কাপ ফোক এক কাপ সুইয়া সেমেন আরবি অয়েল আলহিন খালাস তর্তিব আলহিন তর্তিব মাল বেত আবুল সহ ফোর ফোর প্রথমে সিদ্ধ করে নিতে হবে। এরপর লবণ রেকব মিলে সুইয়া মাফি জিয়াদা মিলে রেকব জাফরান বুদ্রা মাল জাফরান জাফরানের রংটা দিতে হচ্ছে, এটা জাফরান পাউডার শুভ মিলো জাফরান রেকব সুইয়া ফিলফিল হার লাল মরিচের গুঁড়া আর কিছু দেওয়া লাগবে না। একটু তেলের মধ্যে এটা ফ্রাই করে নিতে হবে। বাস এক কাপ শুয়ে যেত মেঘলাই হাদা আলহিন মারাতানি আলহিন ইনি সব বাতাতা মেঘলাই সব মেঘলাই তামাম মাই সব মারু ইনশাল্লাহ বকরা জিব তানি সে জেদিত তিন কিলো তাই রকম নিন 2 কেজি আটা ফির এক কাপ মিল্ক সুবাইয়া মালতাম
ফিমায় আয় দি। ফিশ হয়ে গেছে, আগুল সেরে মিলা মিশান তামাল তাইন মায়ের খেলে জিয়াদা মিল, লবণটা একটু কমিয়ে দিতে হবে। আর এক কাপ সুইয়া জেত, এক তেল, এক কাপ মায়া দি, পানি পরিমাণ মতো পানি দিতে হবে, ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এক কাপ সবই মিক্স তামাম, মায় খালি আবো সাজি না। আদা আজি নামাল খবজির গাক, আজি সবস হয়ে আবস বাদিয়ান খালি লেন ও হেসা বাদিয়ান সব খবুস আলিন খালা শেষ তো তামাম।